রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। কথা কাটাকাটির জেরে সকাল থেকে দুই কলেজের শিক্ষার্থীদের ভেতর দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জানা গেছে, সকালে ঢাকা কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল আর সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও গিয়েছিলেন। এ সময় কথা কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ভেতর ঢাকা কলেজের শিক্ষার্থীদের আইডিয়াল কলেজের বিলবোর্ড ভেঙে নিয়ে আসতে দেখা যায়।